বন্ধুরা আইপিএল 2024-এর একটা ম্যাচ বাকি আছে, অর্থাৎ ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ, দুটো যোগ্য টিমে কিন্তু ফাইনাল খেলছে। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ফাইনাল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 নিয়ে। কলকাতা নাইট রাইডার্স ফাইনাল ম্যাচের জন্য কি কি পরিকল্পনা করে রেখেছে সবকিছুই জানাবো। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কাকে খেলাবে, ব্যাটিং ফার্স্ট হলে প্লেইং 11 কেমন হবে, ব্যাটিং সেকেন্ডে প্লেইং 11 কেমন হবে, সবকিছুই ডিটেলসে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা আইপিএল 2024-এর আমরা অন্তিম পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ শেষ ম্যাচ আগামীকাল খেলা হবে 26 মে সন্ধ্যা 7:30 মিনিটে। ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ, অর্থাৎ শ্রেয়াস ভার্সেস প্যাট কামিন্স, হেড ভার্সেস মিসেল স্টাক। মানে বুঝতেই পারছেন ম্যাচটা কিন্তু একটা জব্বর ম্যাচ হবে ফাইনাল ম্যাচটা। আর ম্যাচটা কিন্তু খেলা হবে চেন্নাইয়ের চেপকে, যে কারণে কিন্তু ম্যাচটা আরো হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার প্রথম কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হবে, কেকেআর কি পরিকল্পনা করেছে। চিপাকে যেহেতু একটু স্পিন ফ্রেন্ডলি পিচ হয়, সেহেতু চিপাকে কিন্তু আলাদা পরিকল্পনা কলকাতা নাইট রাইডার্সে থাকতেই পারে। আমার তো মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স একটা এক্সট্রা স্পিনার খেলাবে, কেননা চেপাকে লাস্ট ম্যাচ খেলেছে কোয়ালিফায়ার 2-তে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। সেখানে 276 রানের টার্গেটটা কিন্তু রাজস্থান রয়্যালসকে সানরাইজার্স হায়দ্রাবাদের স্পিনাররা চেস করতে দেয়নি। সেখানে দুজন পার্ট টাইম স্পিনার কিন্তু ভালো খেলে দিয়েছে, যেমন শাহবাজ আহমেদ এবং অভিষেক শর্মা। এবার কলকাতা নাইট রাইডার্সের হাতে কিন্তু অফ স্পিনার রয়েছে, অনুকূল রায়ের মতো একজন লেফট আর্ম অফ স্পিনার রয়েছে। সুতরাং আমার মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স প্লেইং 11 সেম রাখলেও অ্যাজ এ ইম্প্যাক্ট হিসেবে অনুকূল রয়কে কিন্তু খেলাবে। আমার মনে হচ্ছে 100% অনুকূল রায় অ্যাজ এ ইম্প্যাক্ট কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11-এ ফাইনালে থাকবে। আরেকটা ব্যাপার, ফাইনাল ম্যাচে কিন্তু টস খুব একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে না, কেননা আমরা কোয়ালিফায়ার 2-তে দেখেছি চেন্নাইয়ের চেপকে কিন্তু সেকেন্ড ইনিংসেও ডিউ খুব একটা আসেনি, হালকা পাতলা ডিউ এসেছিল, তবে খুব একটা ইফেক্ট কিন্তু ফেলেনি, যে কারণে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু 276 রান ডিফেন্ড করেছে। আর কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11-এ কিন্তু এবার আমরা তিনজন স্পিনার দেখতে পারি ফাইনাল ম্যাচে, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং বাঁহাতি অফ স্পিনার হিসেবে অনুকূল রয়কেও কিন্তু দেখতে পারি। সেখানে যদি প্লেইং 11-এর সম্পর্কে আসি, তাহলে ওপেনিং এ থাকছে কারা, অবশ্যই রহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারিন দুজনে ওপেনিং এ থাকছে। কোয়ালিফায়ার অনেও কিন্তু পাওয়ার প্লেতে রহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারিন ভালো খেলেছিল। আর এরপর 3 নম্বরে থাকছে ভেঙ্কটেশ আইয়ার, 4 নম্বরে থাকছে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে নীতিশ রানা, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে রমনদীপ সিং, 9 নম্বরে মিসেল স্টাক, 10 নম্বরে হর্ষিত রানা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। যদি কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে, তাহলে কিন্তু এটা থাকবে কলকাতা নাইট রাইডার্সের মেইন প্লেইং 11। সেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অবশ্যই সুযোগ পাবে অনুকূল রায়। আমার মনে হচ্ছে 100% অনুকূল রায়কে কিন্তু অ্যাজ এ ইম্প্যাক্ট খেলাবে। আর যদি সেকেন্ডে ব্যাটিং করে, সেক্ষেত্রে নীতিশ রানাকে কিন্তু অ্যাজ এ ইম্প্যাক্ট খেলাবে, আর অনুকূল রায়কে কিন্তু মেইন প্লেইং 11-এ রাখবে। তো আমার মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে এই প্লেইং 11 নিয়ে নামতে চলেছে। এই মুহূর্তে দুটো টিমই কিন্তু বেস্ট টিম। তো আপনাদের কি মনে হচ্ছে ফাইনাল ম্যাচে কোন টিম জিতবে, আইপিএল 2024-এর শিরোপা কোন টিমের হাতে উঠতে চলেছে, কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।